নমস্কার সমস্ত দর্শক বন্ধুদেরকে অনেক স্বাগত। শুরু করছি ইউইএম এর এখনকার এই মুহূর্তের অনুষ্ঠান। সঙ্গে যে সমস্ত দর্শক বন্ধুরা রয়েছেন তাদের মধ্যে অভিভাবকের সংখ্যাটা বেশি আমরা নিশ্চিত, পাশাপাশি কিন্তু রয়েছে প্রচুর ছাত্রছাত্রী যারা সদ্য 10+2 পাস করেছে এবং তারা একটা সুন্দর ভবিষ্যতের স্বপ্ন দেখছ। পাশাপাশি আমি শুধু এমনটা বলবো না যে শুধু 10+2 যারা পাস করেছে তারাই রয়েছে, হয়তো কেউ এখন ক্লাস 9, কেউ ক্লাস 10, কেউ ক্লাস 11, বা হয়তো কেউ ক্লাস 12 পড়ছো এবং তাদের স্বপ্ন একটা দুর্দান্ত কেরিয়ার তোমাদের তৈরি হবে এবং সেটাও নিজেদের পছন্দের ফিল্ডে, একটা খুব সুন্দর চাকরি, একটা ভালো এডুকেশনের পাশাপাশি একটা ভালো জব, এটা তো সবাই চায়, সত্যিই তাই। এবং এই চাহিদার পেছনে কোনটা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ জায়গা, গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে কতটা তোমরা শিখতে পারছো তোমাদের কলেজ জীবনে 10+2 পাশ করার পর, এবং সেটা তোমাদেরকে কতটা স্কিলফুল করে তুলতে পারছে, কতটা তোমাদেরকে ইন্ডাস্ট্রির জন্য তৈরি করে দিতে পারছে। হয়তো ভবিষ্যতে তোমরা ইঞ্জিনিয়ার হবে, হয়তো কেউ কম্পিউটার নিয়ে কিছু করতে চাও, হয়তো তোমরা কেউ ম্যানেজমেন্টে কিছু করতে চাও। যদি স্কিল ডেভেলপ করতে হয় তাহলে কিন্তু সেই জায়গা থেকেই তোমাদেরকে কলেজ জীবনটা বের করতে হবে, যেখান থেকে তোমরা একজন স্কিলফুল দক্ষ কর্মী হিসেবে, দক্ষ ম্যানেজার হিসেবে, দক্ষ ইঞ্জিনিয়ার হিসেবে নিজেদেরকে তৈরি করতে পারো। আর সেখানে অবশ্যই আইএম ইউএম গ্রুপের লেগাসি তো রয়েছে, সেটা ভুললে চলবে না। আজকের বিশেষ অনুষ্ঠানে আমরা আমাদের সঙ্গে পেয়ে গিয়েছি আইএম ইউএম এর ডিরেক্টর ডক্টর প্রফেসর সত্যজিৎ চক্রবর্তীকে আমাদের সঙ্গে। অনেক স্বাগত জানাবো স্যার আপনাকে। নমস্কার। ইউএম জয়পুরের পক্ষ থেকে ইউএম জয়পুরের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর বিশ্বজিৎ চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। বিশ্বজিৎ স্যার আপনাকে অনেক স্বাগত। নমস্কার। প্রথমে আজকে যাব ডক্টর চক্রবর্তী আপনার কাছে। আপনি আইএম ইউএম গ্রুপের ডিরেক্টর এবং আপনার কাছ থেকে আমি জানতে চাইব আইএম ইউএম গ্রুপের বৈশিষ্ট্য, এই মুহূর্তে ঠিক কি কি বিশেষত্ব রয়েছে, কেন এখানে স্টুডেন্টরা আইএম বা ইউএম গ্রুপকে বেছে নেবে। হ্যাঁ, আমাদের বৈশিষ্ট্য দেখুন, সবার আগে আমরা সবচেয়ে পুরনো ওয়েস্ট বেঙ্গলে, তো অবশ্যই আমরা প্রথম এবং সবচেয়ে পুরনো প্রাইভেট সেক্টরে ইঞ্জিনিয়ারিং এডুকেশন এক্সেলেন্স এনেছিলাম আমাদের 33 বছর। সুতরাং আমাদের যে এক্সপিরিয়েন্স সেটা সবার থেকে বেশি। আমাদের যে র্যাঙ্কিং, আজকে ন্যাক এ গ্রেড অন্য কোথাও নেই, এবং এনআইআরএফে আমরা সবার আগে, গভর্নমেন্ট র্যাঙ্কিং যেটা, বিভিন্ন যে মিডিয়া বা প্রাইভেট র্যাঙ্কিং প্রত্যেককেই আমাদের ফার্স্ট বা মানে ফার্স্ট দেওয়া হয়, আর ইস্টার্ন ইন্ডিয়ায় 1 অফ দ্য টপ 3 দেওয়া হয়। তো সেসব তো কারণ আছেই। এছাড়া আমাদের যদি অ্যালুমনাই নেটওয়ার্ক দেখেন, আজকে যদি যে কোনো জায়গায় দেখেন, যে বিদেশে, দেশে, ব্যাঙ্গালোরে, হায়দ্রাবাদে, বা এখানের যে আইটি সেক্টর ওয়েস্ট বেঙ্গলের বা ইস্টার্ন ইন্ডিয়ায় সবচেয়ে বেশি আমাদের ছাত্রছাত্রীরা আছে, এবং এবং আমরা দেখেছি অ্যালুমনিরা সবসময় তাদের ছেলে মেয়ে বা তাদের ভাই বোনদের অবশ্যই আমাদের আইএম বা ইউএম এ পড়াতে চায়। তার কারণটা কি? তার কারণ হচ্ছে যে তারা দেখে যে এখানের যে ডিসিপ্লিন, এখানের যে এক্সপোজার, এখানের যে হ্যান্ডস অন লার্নিং, এবং এখানে যে ইকোসিস্টেম যেখানে দিন রাত ছুটি নেই, 365 দিন খোলা থাকে, লাইব্রেরি, ল্যাব, এই সুযোগ সুবিধা আর কোথাও নেই। এখানের যে ইন্টারনেট ফেসিলিটি, এখানের যে ইনফ্রাস্ট্রাকচার, সেটা কোথাও নেই। আমাদের 1000-এর ওপর কম্পিউটার আমরা বিভিন্ন কর্পোরেটদের দিয়ে প্লেসমেন্ট করাতে, অন্য কোনো কলেজে এর অর্ধেকও নেই, 500 কম্পিউটারও নেই। সুতরাং সেই সব কারণেও, এবং এছাড়া আমাদের যে এক্সপোজার, আমাদের যে টিচিং ফ্যাকাল্টি এবং টিচার স্টুডেন্ট রিলেশনশিপ দুর্দান্ত, প্রত্যেকটা স্টুডেন্টকে 3 জন মেন্টর দেওয়া হয়, এটাকে বলে ট্রাই মেন্টারিং সিস্টেম, যেখানে একজন অ্যালুমনাই মেন্টর, একজন ফ্যাকাল্টি মেন্টর এবং একজন ইন্ডাস্ট্রি মেন্টর দেওয়া হয়। এটা এই যে ইনফর্মাল মেন্টারিং, এই যে ইকোসিস্টেম যেখানে প্রত্যেক ছাত্রছাত্রীরা সারাদিন সারা রাত ধরে কাজ করছে, প্রজেক্ট করছে এবং ইন্ডাস্ট্রি প্রজেক্ট, এই সব কারণে, এই সব যে এক্সপোজার ইন্ডাস্ট্রির জন্য, প্রোডাক্ট বানানো, পাবলিশ করা IEEE জার্নালে বা পেটেন্ট ফাইল করা, এই ধরনের সুযোগ সুবিধা অন্য কোথাও ছাত্রছাত্রীরা পায় না। 4000-এর ওপর ফরেন সার্টিফিকেশন করার সুবিধা ফ্রম MIT, হার্ভার্ড, স্ট্যানফোর্ড, ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, বার্কলি এবং টপ ইউনিভার্সিটিজ এবং টপ কোম্পানিজ, যেমন কি গুগল, অ্যামাজন, মাইক্রোসফট, অরাকল, এইসব জায়গা থেকে সার্টিফিকেশন করার সুবিধা এটা আর কোথায় পাবে? আর কোথাও পাবে না, মানে একদম বিদেশের টপ ইউনিভার্সিটিগুলোতে পাবে, আর কোথাও পাওয়া খুব মুশকিল। সেই জন্যে আমাদের এখানে, এবং ভেঞ্চার ক্যাপিটালিস্ট দিয়ে এন্টারপ্রেনারশিপ সাপোর্ট, সেটা তো ভীষণ রেয়ার।
যেটা আমাদের এখানে ছাত্রছাত্রীরা হরবকত এন্টারপ্রেনারশিপ প্রজেক্ট করছে, ইন্টার্নশিপ করছে, এবং ভেঞ্চার ক্যাপিটালিস্টরা তাদের ফান্ড করছে এবং প্রিপ্লেসমেন্ট অফার দিচ্ছে। 2 কোটি টাকা হায়েস্ট প্যাকেজ গেছে, আগের বছর 72 লাখ টাকা গেছিল হায়েস্ট প্যাকেজ, এবছর 2 crores হায়েস্ট প্যাকেজ, সেটা তো অন্য কোথাও পাওয়া খুব ডিফিকাল্ট। তো সুতরাং এই সব কারণে যে ছাত্রছাত্রী আমাদের IIM বা UIM এ ভর্তি হবে তার ভবিষ্যৎ একদম উজ্জ্বল, ভীষণ সুন্দর ক্যারিয়ার গঠনের সুযোগ সুবিধা এখানে পাওয়া যায়। অবশ্যই স্যার, এবং সেই উজ্জ্বল ভবিষ্যতের জন্যই ছাত্রছাত্রীরা তারা বেছে নিচ্ছে এত বছর ধরে, বেছে নেবে আগামী দিনেও। এবং প্রফেসর চট্টোপাধ্যায় আপনার কাছে যাব, আপনি বারবার একটা কথা বলেন যে কে ক্লাস 10-এ কত পার্সেন্টেজ পেয়েছে বা কে ক্লাস 12-এ কত পার্সেন্টেজ পেয়েছে, এটা কিন্তু একটা সময় একেবারেই ম্যাটার করে না। ম্যাটার করে তারা কত ভালোভাবে নিজেদেরকে তৈরি করতে পারলো, আর সেই স্কিল ডেভেলপমেন্টের কাজটাই কিন্তু IIM বা UIM করে চলেছে এত বছর ধরে। And skill is the most important thing. Results are very important, but if anything is more important than result, সেটা হচ্ছে skill. তুমি যদি শিখে বেরো, তুমি যদি স্কিলফুল হও, তুমি যেটা শিখেছো সেটাকে যদি অ্যাপ্লাই করতে জানো, তাহলে নাথিং লাইক ইট, তাহলে তো এর চেয়ে ভালো আর কিছু হতে পারে না। সাপোজ ইউ আর এ সিভিল ইঞ্জিনিয়ার, তুমি এইভাবে ভাবো, তোমার উপর যদি ইন্ডাস্ট্রির ভরসা থাকে দ্যাট ইউ ক্যান ওয়ার্ক ইন আ প্রজেক্ট যেখানে একটা ব্রিজ ডেভেলপমেন্ট হচ্ছে অ্যান্ড ইউ ক্যান লিড দ্যাট প্রজেক্ট, ইউ ক্যান বি দ্য লিড ইঞ্জিনিয়ার ইন দ্যাট প্রজেক্ট, তাহলে তোমাকে নেবে, তোমার উপর সেই ভরসাটা থাকলে তোমায় নেবে, না সেই ছেলেটাকে নেবে যার উপর সেই ভরসাটা নেই, জানে এ কিন্তু ওই ক্ষমতা নেই যে একটা ইন্ডাস্ট্রিতে ওই একটা সিভিল একটা ব্রিজ তৈরি হবে, সেটা লিড ইঞ্জিনিয়ার হতে পারবে এই ক্ষমতা নেই, কিন্তু তার মার্কসটা তোমার চেয়ে একটু বেশি, তুমি নিজেই ভাবো নিশ্চয়ই তোমায় নেবে, কারণ তোমার উপর তার ভরসাটা বেশি যে হ্যাঁ অ্যাজ আ লিডার ইউ ক্যান ডেভেলপ দিস ব্রিজ। সো দ্যাট ইজ দ্য স্কিল, স্কিল ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান হোয়াট এভার ইউ হ্যাভ স্টাডিড অর হোয়াট মার্কস ইউ হ্যাভ ডান, স্কিল ইজ মোর ইম্পর্টেন্ট দ্যান দ্যাট। কাজে শিখবে যখন সেইভাবেই শেখা উচিত যেখানে তুমি এটাকে কী করে অ্যাপ্লাই করতে হয় সেটা খুব ভালোভাবে জানো। অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড লার্নিং ইজ দ্য কি। একদমই স্যার, অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড লার্নিং যেখানে কি সেখানে পরের জায়গাটা কিন্তু চলে আসে প্লেসমেন্টের। এবং প্রফেসর চক্রবর্তী, আমি আপনার কাছে আরেকবার যেতে চাইবো, আপনি যেমন বললেন যে কেন স্টুডেন্টরা IIM বা UIM গ্রুপকে বেছে নেবে, তার পাশাপাশি এটাও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা যে প্লেসমেন্টের ক্ষেত্রে তারা কতটা সফল হতে পারছে এবং কোন কোন ক্ষেত্রে তাদের জন্য প্লেসমেন্টে একটা বিশাল বড় দরজা খুলে যাচ্ছে। হ্যাঁ দেখুন, আমি তো হায়েস্ট প্যাকেজটা বললাম, আগের বছর ছিল 72 লাখ, 72 লাখস পার অ্যানাম, এবছর 2 crores পার অ্যানাম, 2 crores পার অ্যানাম আমাদের IIM গ্রুপে, সেটা হায়েস্ট। এছাড়া হায়েস্ট প্যাকেজ শুধু নয়, আমাদের একমাত্র যে 5টা যে বড় কোম্পানি একসাথে আসে যেটা আর কোথাও যায় না, সেটা বলুন ইনফোসিস, TCS, ক্যাপজেমিনি, উইপ্রো, অ্যাকসেঞ্চার, সবাই আমাদের এখান থেকে যে প্লেসমেন্ট করে এটা কিন্তু আর কোথাও এরা যায় না, এই যে টপ 5 কোথাও একসাথে করে না, হয়তো একটা বা দুটো করে, আমাদের এখানে প্রত্যেকে আসে। এছাড়া মানে প্রায় 200 খানে কোম্পানি এখানে আসে রিক্রুটমেন্ট করতে, দিল্লির কোম্পানি, ব্যাঙ্গালোরের কোম্পানি, হায়দ্রাবাদের কোম্পানি, বম্বের কোম্পানি, মানে বহু সুযোগ সুবিধা ছেলেমেয়েরা পায় এবং বেশিরভাগ প্রথম বা সেকেন্ডটাতেই ক্র্যাক করে দেয়। এবং এছাড়া এদের একটা স্যালারি বেশি, ওটাকে বলে ড্রিম অফার, তার বেশি, যেমনি 72 লাখ টাকা বা 2 কোটি টাকা স্যালারির অফার, এটাকে বলে সুপার ড্রিম অফার। একজন চাকরি পেলে ড্রিম অফার বা সুপার ড্রিম অফার কোম্পানি এলেও তারা বসতে পারে। সুতরাং ছাত্রছাত্রীরা একাধিক জব পায় এবং হায়েস্ট 9টা জব অফার পেয়েছে, এরকমও ছাত্রছাত্রী আছে, 2-4-5টা তো অনেকেই পায়, বহু ছেলেমেয়ে পায়। আর আমাদের যতক্ষণ না প্রত্যেকে চাকরি পাচ্ছে, আমাদের ক্যাম্পাস রিক্রুটমেন্ট প্রসেস সমানে চলতে থাকে, সমানে ছাত্রছাত্রীদের সুযোগ সুবিধা দেওয়া হয়, যে প্রথম দিকে না পায় তারও 15-20টা কোম্পানি তার সুযোগ পেয়ে যায়, সে ক্যাম্পাস ইন্টারভিউতে বসায় এবং তাতে তো করেই ফেলে। এবং এছাড়া গভর্নমেন্ট জব ট্রেনিং, অনেকে গভর্নমেন্ট জব ওদের স্বপ্ন থাকে, বা এছাড়া আর্মিতে ঢোকা বা বিভিন্ন যে গভর্নমেন্ট রিক্রুটমেন্ট এক্সামস দিয়ে বা গেট দিয়ে হায়ার স্টাডিজে যাওয়া, IIT-তে যাওয়া, IIM-এ যাওয়া এবং ফরেন ইউনিভার্সিটিতে যাওয়া, ঝাঁকে ঝাঁকে ছেলেমেয়েরা প্রত্যেক বছর যাচ্ছে। এবং IIT এবং ISC ব্যাঙ্গালোরে হায়েস্ট কন্টিনজেন্ট, সবচেয়ে বেশি বড় কন্টিনজেন্ট থাকে আমাদের IIM বা UIM এর ছাত্রছাত্রীরা যা পাশ করে ওখানে পড়তে যাচ্ছে হায়ার স্টাডিজে। একদমই, একদিকে হায়ার স্টাডিজের সুযোগ থাকছে ছাত্রছাত্রীদের কাছে, পাশাপাশি তাহলে তারা একদম সরাসরি এখান থেকে তাদের কেরিয়ারের পরবর্তী জায়গাটাও শুরু করে নিতে পারছে, এটা একটা অত্যন্ত বড় বিষয় তো অবশ্যই। স্যার, এবার আমি প্রফেসর চট্টোপাধ্যায় আপনার কাছে যাব, কারণ
পশ্চিমবঙ্গ থেকে তো বটেই, রাজ্যের বাইরে থেকে বহু অংশ থেকে আজকে ছাত্রছাত্রীরা তারা ইউএম জয়পুরে পড়তে যাচ্ছে এবং তাদের প্রত্যেকের চোখে একটা স্বপ্ন থাকে যে এই ক্যাম্পাস থেকে যখন চার বছর পরে আমরা বেরোবো তখন আমাদের কাছে একটা বা দুটো চাকরির অফার থাকবে, কারোর কাছে তারও বেশি, একটা নিশ্চিত কেরিয়ার থাকবে আমাদের জন্য। এবং সেই আশা নিয়ে যে ছেলেমেয়েরা এখানে পড়তে যাচ্ছে, এবছরও যারা অনেকেই গেছে বা যাবে, তাদের জন্য বিশেষ কি থাকছে? দেখুন, বিশেষত্ব বলতে পুরোটাই বিশেষত্ব, তারা যে যাবে তাদের এই স্বপ্ন পূরণ হবে এটা আমি বলতে পারি। এই কারণে, কারণ একটু আগে প্রফেসর চক্রবর্তীও এটা বলেছেন যে আমাদের এখানে একটা স্টুডেন্ট যতক্ষণ না প্লেসড হয় আমরা তার জন্য চেষ্টা করতেই থাকি, এবং যদি সে প্লেসড হয়ে আনস্যাটিসফাইডও হয়, ধরুন একটা কোনো কোম্পানিতে সে প্লেসড হলো, হয়ে তার মনে হলো যে না আমি হচ্ছে বেটার করতে পারি, আই ক্যান গেট আ বেটার জব, তাহলে আমরা তার জন্য কন্টিনিউয়াসলি অফার জেনারেট করতে থাকি, অপরচুনিটিস জেনারেট করতে থাকি, এবং তার ফলে তার স্বপ্ন সেখানে পূরণ হয়। সে যদি ফরেন কোনো ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে যেতে চায় তার জন্য আমরা তাকে রাস্তা দেখাই, স্পেশাল ওয়ার্কশপ করা হয়, এরকম স্টুডেন্ট যারা বাইরে গেছে তাদের সাথে কন্টিনিউয়াস ইন্টারঅ্যাক্ট করানো হয়। যদি কোনো পার্টিকুলার কোম্পানি তার স্বপ্ন ড্রিম হয়ে থাকে তাহলে সেখানে চাকরি করছে সেই কোম্পানি স্টুডেন্ট, সেই কোম্পানিতে চাকরি করছে এরকম স্টুডেন্টের সাথে তাকে ইন্টারঅ্যাক্ট করানো হয়, ফলে তার স্বপ্নটা যাতে সফল হয় সেই দিকটা দেখি। ইনফ্যাক্ট যদি কোনো একটা স্টুডেন্ট আন্ত্রপ্রেনিয়র হতে চায়, তার নিজের বিজনেস করতে চায়, তাহলে সেই বিজনেসের জন্য আমরা কিন্তু সিড মানি প্রোভাইড করি। আমরা প্রোভাইড করি যে বেসিক পয়সাটা লাগে, সিড মানি থাকে সেটা আমরা প্রোভাইড করি, সো দ্যাট হি ক্যান সেট আপ হিজ ওন কোম্পানি। এবং যেসব এথিক্যাল বা লিগাল স্টেপস থাকে সেই সমস্ত স্টেপস যাতে পূরণ করা যায় তার জন্য তাকে সমস্ত মেন্টাল সাপোর্ট, লিগাল সাপোর্ট, অ্যাকাডেমিক সাপোর্ট, টেকনিক্যাল সাপোর্ট, সব রকম সাপোর্ট আমরা প্রোভাইড করতে থাকি সেই স্টুডেন্টকে, এবং সে আমরা এনশিওর করি যে সে যেন তার ড্রিম, সে যে স্বপ্নটা দেখেছিল সেই স্বপ্নটা যেন নিরাশ না হয়, তার বাবা মা যেন সবসময় গর্বিত বোধ করে যে আমি আমার স্টুডেন্টকে আজকে কলকাতার বাইরে জয়পুরে একটা ইউনিভার্সিটিতে পাঠিয়েছি, সে আমার মুখ উজ্জ্বল করেই ফিরেছে। এইটাই আমার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ, যে তার বাবা মার স্বপ্ন যেন পূরণ করতে পারে সে। একদমই স্যার, আমি এবারে প্রফেসর চক্রবর্তী আপনার কাছে যাব, এবং আমরা এর আগেও আলোচনা করেছি যে যেহেতু অনলাইন না অফলাইন কি সিচুয়েশন হতে চলেছে আগামী দিনে, সেই জায়গাতে দাঁড়িয়ে একটা ব্লেন্ড মিডিয়াম আপনারা চাইছিলেন পড়াশোনার ক্ষেত্রে নিয়ে আসতে, সেটা কি আইএম ইউএম জয়পুরের পাশাপাশি কলকাতার ক্যাম্পাসের ক্ষেত্রে একই বিষয়? হ্যাঁ, আমরা আইএম বা ইউএম এর সেরকম কোনো তফাত করি না, আমরা হাই কোয়ালিটি এডুকেশন বা সুযোগ সুবিধা সব ক্যাম্পাসেই দিই, আইএম কলকাতা, ইউএম কলকাতা বা ইউএম জয়পুর ক্যাম্পাসে দিই। তো জয়পুর ক্যাম্পাসটা আমাদের ভীষণ মানে বড় এবং খুব সুন্দর, ভীষণ সুন্দর। কলকাতা ক্যাম্পাসগুলো তো এত বড় নয় জয়পুর ক্যাম্পাসের মতো, জয়পুর ক্যাম্পাসে ময়ূর আসে, বা যেটা আপনি জিজ্ঞেস করছিলেন যে সুযোগ সুবিধা ওখানে খেলার মাঠটাগুলো আরও বড় আছে, অবশ্য অবশ্যই কলকাতাতেও আমাদের খেলার মাঠ, বাস্কেটবল গ্রাউন্ড বা আছে, এবং যে সুযোগ সুবিধা ছাত্ররা পায় সেটা সবাইকে ইকুয়াল সুযোগ সুবিধা দেওয়া হয়। সে একবার যখন আমাদের এখানে ভর্তি হচ্ছে সে তখন আমাদের ছাত্র, সুতরাং সে কোথা থেকে তার ব্যাকগ্রাউন্ড সেটা ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট তার ফিউচারটা, সে কোথায় যাবে। এবং এই যে কোম্পানিগুলো, অবশ্য হ্যাঁ জয়পুরে একটু অন্যরকমের কোম্পানি প্রোফাইল আসে, দিল্লি বেসড কোম্পানি অনেক আসে, বহু কোম্পানি মাল্টি ন্যাশনালদের তো হেডকোয়ার্টার দিল্লিতে আর ওটা দিল্লির একদম পাশেই, সেজন্য দিল্লির কোম্পানি আরও বেশি আসে বা এই ধরনের মাল্টি ন্যাশনাল কোম্পানির যে এগুলো ওখানে আরও বেশি আসে। কলকাতা ইস্টার্ন ইন্ডিয়ায় যে যে কোম্পানিরা আসে বা যে যে কোম্পানির অফিস আছে তারা কলকাতায় তারা বেশি আসে, সুতরাং একটু সেদিকে জয়পুর আর কলকাতার প্রোফাইলের একটু তফাত আছে, বাট দুর্দান্ত, দুটো জায়গাতেই দুর্দান্ত সুযোগ সুবিধা, দুর্দান্ত প্লেসমেন্টের সুযোগ সুবিধা। এছাড়া যারা হায়ার স্টাডিজ করবে বা গভর্নমেন্ট জবে যাবে বা যারা এন্টারপ্রেনারশিপে যাবে, এর চেয়ে ভালো সুবিধা পাওয়া ইন্ডিয়ায় বসে আমি বলবো খুব ডিফিকাল্ট, মানে এটা one of the best যেখানে ছাত্রছাত্রীরা ভর্তি হতে পারবে অবশ্যই। আমরা এতক্ষণ যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম, প্রফেসর চক্রবর্তীও বললেন যে ইউএম জয়পুরের ক্যাম্পাসটা একটা দুর্দান্ত বিষয়, এত বড় ক্যাম্পাস এবং সেখানে এত ফেসিলিটিস রয়েছে স্টুডেন্টদের জন্য যে যারা সেখানে পড়তে যায় তারাও বলে যে ওই চারটে বছর আমাদের জীবনের সেরা ছিল। তো প্রফেসর চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন এবং আপনার কাছ থেকে একদম ডিটেলসে জানতে চাইব ইউএম জয়পুরের ক্যাম্পাস সম্পর্কে। ইউএম জয়পুর সম্বন্ধে বলতে গেলে আমি একটু এই স্ক্রিনটা দেখিয়ে বলতে চাই। দেখুন, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আমরা তো
এটা আমি দেখুন, এই যে দেখেন আমরা থার্ড ইন রাজস্থান বাই ইনস্টিটিউশন ইনোভেশন কাউন্সিল, মিনিস্ট্রি অফ এইচআরডি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যে র্যাঙ্কিং দেয় সেই র্যাঙ্কিং এ আমরা রাজস্থানে থার্ড। আর এনপিটিএল এক্সামস যেটাও মিনিস্ট্রি অফ এইচআরডি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ইনিশিয়েটিভ, সেখানে চারবার পরপর আমরা কনসিকিউটিভ চ্যাম্পিয়ন্স। আমি একটু বিল্ডিং এর ছবিগুলো বা ক্যাম্পাসটা একটু দেখাতে চাই, কারণ এগুলো তো স্টুডেন্টরা দেখেনি। ক্যাম্পাসটা প্রায় 32 একর বড় ক্যাম্পাস এবং প্রায় 1000 গাছ রয়েছে ক্যাম্পাসের ভেতরে। এখানে স্টুডেন্টরা বসে ধরো গল্প করে, পড়াশোনা করে, তারা ইন্টারনেট খুলে ওয়াইফাই ইউজ করে তারা ইন্টারনেট সার্চ করে, বিভিন্ন জিনিস পড়াশোনা করে, ওয়েব ই ম্যাটেরিয়ালস পড়াশোনা করে, এইসব জিনিস করে। এটা হচ্ছে মেইন একাডেমিক বিল্ডিংটা। এবার আমি যদি পরপর যাই এই রাস্তার উপর দিয়ে, তুমি হোস্টেলের দিকে এগোচ্ছ, এই রাস্তা দিয়ে এগোচ্ছ টুয়ার্ডস হোস্টেল, এটা হচ্ছে ক্যাম্পাসের ফিলিংটা। এই রাস্তাটা দিয়ে যাচ্ছ গ্রাজুয়ালি টুয়ার্ডস হোস্টেল, হোস্টেল ব্লকের কাছাকাছি গিয়ে পৌঁছেছ। এটা এই যে হোস্টেল ব্লকটা দেখতে পাচ্ছ, স্টুডেন্টরা নেই এখন, তাই ফাঁকা লাগছে, কারণ এখন তো এটা একদম এখনের তোলা ছবি, স্টুডেন্টরা নেই। কিন্তু এই যে হোস্টেল ব্লকে তুমি গিয়ে পৌঁছলে, দেখো এই যে সামনে রাস্তাটা, এখানে সামনেই পার্ক আছে, এর সামনে পার্কটায় দোলনা আছে, বিভিন্ন খেলার জিনিস আছে, তা স্টুডেন্টরা বসে সেখানে খেলে, পড়াশোনা করে, ল্যাপটপ নিয়ে ওয়াইফাই এ খুলে ই ম্যাটেরিয়াল সার্চ করে, আবার যখন দরকার হয় হোস্টেল ব্লকে ঢুকে যায়, তাদের রুমে ঢুকে যায়। এটা একটু পুরনো ছবি, দেখো এখানে যখন স্টুডেন্টরা ছিল। এইটা হচ্ছে হোস্টেল ব্লক গুলো পরপর পরপর দেখাচ্ছে, এটা এখানেই তোমরা থাকবে যখন স্টুডেন্টরা যারা অ্যাডমিশন নিয়েছো বা অ্যাডমিশন নেবে যারা আসবে। এটা হচ্ছে হোস্টেলের ভেতরে রুমের ভেতরটা, দেখতেই পাচ্ছ একটা ডেডিকেটেড উইন্ডো রয়েছে, এখানে স্টুডেন্টরা থাকবে, খাট, তাদের পড়াশোনার জায়গা, টেবিল, কম্পিউটার, সবকিছু একটা একদম পুরো কম্প্যাক্ট জায়গা উইথ এ ডেডিকেটেড উইন্ডো ফর অল। এই যে যদি তুমি রুমটা দেখো, ওই স্টুডেন্টটা দেখো, এটা তার রুমটা, সে পড়াশোনা করছে, সামনে তার একটা উইন্ডো, এই উইন্ডো দিয়ে সে দেখতে পারে পার্কে হয়তো তার বন্ধুরা খেলছে বা কথা বলছে, সেটা দেখতে পারে। সে তার রুমটা নিজের মতো করে ডেকোরেট করেছে, সুন্দর সুন্দর জিনিস লাগিয়েছে, তার আলমিরা আছে একটা ডেডিকেটেড, সেখানে সে বুঝতে পারছো তার নোটস লাগিয়ে রেখেছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ এরকম আর কি, তার টেবিল, চেয়ার, তার খাট, সবকিছু তার ডেডিকেটেড। এটা হচ্ছে তার পেছন দিকটা, হোস্টেলের পেছন দিকটা। এটা ল্যাব গুলো, আমি পরপর ল্যাব গুলো দেখাচ্ছি, এখন তো স্টুডেন্টরা নেই কিন্তু আমি ল্যাবের ছবিগুলো জাস্ট দেখাচ্ছি। এটা লাইব্রেরির একটা পার্ট, 24 আওয়ার্স কিন্তু লাইব্রেরি ওপেন, এটা একটা ল্যাবরেটরি। এই যে লাইব্রেরি, লাইব্রেরিতে বসে যখন স্টুডেন্টরা ছিল তারা পড়াশোনা করছে, বা এখনো স্টুডেন্টরা যাদের দরকার পড়াশোনা করার অনেকেই আসছে, এসে পড়াশোনা করছে লাইব্রেরিতে বসে, যারা এখানেই থাকে বেশিরভাগ। এটা হচ্ছে তাদের আমাদের ল্যাবরেটরি, আরেকটা ল্যাবরেটরি, কম্পিউটার ল্যাব, এটাও একটা ল্যাবরেটরি। আমি পরপর ল্যাব গুলো দেখাচ্ছি। এটা হচ্ছে মেসটা, এরকম প্রায় 5-6টা ক্যান্টিন আছে, চাইনিজ ক্যান্টিন, নন ভেজ ক্যান্টিন, ভেজ ক্যান্টিন, নাইট ক্যান্টিন, রাতে খাওয়ার ক্যান্টিন, এরকম ডিফারেন্ট ক্যান্টিন রয়েছে। এই মেসের ভেতর ছেলেরা খাওয়া দাওয়া করে। এটা ক্যান্টিনের ছবি, ক্যান্টিনের ভেতরটা দেখতে পাচ্ছেন, অনেকগুলো ক্যান্টিন আছে, ছেলেদের আলাদা, মেয়েদের আলাদা, হোস্টেল ব্লকও যেমন ছেলেদের আলাদা মেয়েদের আলাদা। খেলার মাঠ, প্রচুর খেলার মাঠ, সেখানে বাস্কেটবল, ভলিবল, ফুটবল, ক্রিকেট সব রকম আছে, দেখতেই পাচ্ছ ছেলেরা খেলছে। এবং ইন্টারন্যাশনাল লেভেলে কিন্তু মানে খেলা, আমাদের যখন স্পোর্টস হয় ইন্টারন্যাশনাল লেভেলের প্লেয়াররা আসে, থাইল্যান্ডে ইন্ডিয়াকে রিপ্রেজেন্ট করেছে, তারাও এসেছিল খেলতে, দেখতেই পাচ্ছ। এর মধ্যে ক্রিকেট গ্রাউন্ড, ফুটবল গ্রাউন্ড, ভলিবল, বাস্কেটবল, কাবাডি সব রয়েছে। এটা হচ্ছে বাস, যদি স্টুডেন্টের দরকার পড়ে যাতায়াত করা, ইন্ডাস্ট্রি ভিজিটে নিয়ে যাওয়া বা কোনো কোনো ল্যাব দেখতে নিয়ে যাওয়া, এরকম ডিফারেন্ট জায়গায় যখন আমরা নিয়ে যাই বাস ইউজ করি, বা লোকাল স্টুডেন্টরা ওই বাসগুলোকে ইউজ করে। এটা হচ্ছে হসপিটাল, গার্জিয়ানরা যারা দেখছেন তারা ভীষণ ইন্টারেস্টেড হবেন জানতে যে হসপিটাল আছে কিনা, মেডিকেল ফেসিলিটিস আছে কিনা। 24 আওয়ার্স মেডিকেল ফেসিলিটি, ডক্টর সারাক্ষণ এর ভেতরে বসে, এবং দেখতেই পাচ্ছেন এর ভেতরে যখনই কোনো স্টুডেন্টের দরকার হয়, তাকে যদি প্রয়োজন হয় তাকে নিয়ে আসা হয়। আমি একটা 3D ভিউ দেখাবো, এই 3D ভিউটা ক্যাম্পাসকে মোটামুটি আপনাকে ক্যাম্পাসটা ওপর থেকে একটা 3D ভিউ এ দেখাবে, যদিও কিছু কিছু জিনিস এখনো মানে কমপ্লিট না। যেমন একটা গেটটা দেখাবে, দেখুন এক্ষুনি এই গেটের একটা রেড পোর্শন, সেটা এখনো কমপ্লিট নয়, এই যে রেড রেড পোর্শনটা কমপ্লিট হয়নি এখনো। আদারওয়াইজ দিস ইজ দ্য ক্যাম্পাস ফিল, এটা পার্কিং জোন, এটা হচ্ছে মেইন একাডেমিক ব্লক, যেটা ছবি আপনাকে প্রথমেই দেখাচ্ছিলাম আপনাদের। এটা হচ্ছে একাডেমিক ব্লক 1, এটা একাডেমিক ব্লক 2, এটা একটা হোস্টেল ব্লক, এই জায়গাটা দেখতে পাচ্ছেন। গ্রাজুয়ালি আমি হোস্টেল ব্লকের দিকে এগিয়ে যাচ্ছি, চাইনিজ ক্যান্টিন আছে বলছিলাম, যে বয়েজ হোস্টেল ব্লক এই পুরোটা, পেছনে বলছিলাম আপনাদের ফুটবল গ্রাউন্ড আছে, ক্রিকেট গ্রাউন্ড আছে। এটা হচ্ছে টোটাল হোস্টেল ব্লকটা যেটা দেখাচ্ছে, এখানে ফ্যাকাল্টি কোয়ার্টার এইটা,
ফ্যাকাল্টি কোয়ার্টারটাও দেখছেন একদম হোস্টেল ব্লকের মধ্যেই, মাঝখানে ক্যাফেটেরিয়া আছে, ক্যান্টিন আছে, হচ্ছে টোটাল ফিল অফ দ্য ক্যাম্পাস। ওপর থেকে যদি দেখেন পুরো ক্যাম্পাসটাকে এরকম দেখতে লাগবে। গার্লস মেস আলাদা, বয়েজ মেস আলাদা, ব্যাডমিন্টন কোর্ট এন্ড অল দিস। আমি বেশি সময় নষ্ট এগুলো করবো না, আমি পরেরটায় চলে যাই। আমাদের অ্যাফিলিয়েশন রিকগনিশন আপনারা জানেন, ইউজিসি, আইআইসিটি এইসব অ্যাফিলিয়েটেড রিকগনাইজড আছে। এবং যারা বিপিটি ফিজিওথেরাপি কোর্স নিয়ে পড়াশোনা করবে তাদের জন্য বলি, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন অফ ফিজিওথেরাপিস্টের আমাদের রিকগনিশন আছে, অ্যাপার্ট ফ্রম ইউজিসি অ্যান্ড আইআইসিটি ফর দ্য টেকনিক্যাল কোর্সেস। অ্যাডভান্টেজেস অ্যাজ আ স্টুডেন্ট অফ ইউএম জয়পুর ইজ আমাদের সিবিসিএস সিলেবাস। সিবিসিএস সিলেবাস এর মানে হচ্ছে, আমি একটু পয়েন্টারটা চেঞ্জ করে আপনাদের মার্ক করে দেখাতে চাই, যে সিবিসিএস সিলেবাস এটার মানে হচ্ছে যে চয়েস বেসড ক্রেডিট সিস্টেম। একটা স্টুডেন্ট চাইলে তার ক্রেডিট সিস্টেমটা সে চয়েস বেসড করতে পারে, মানে সে তার কোর্স অ্যাপার্ট ফ্রম দ্য ফিক্সড কোর্সেস যেগুলো কম্পালসারি কোর্সেস, সেটা ছাড়া সে তার ইচ্ছা মতো কোর্সেস নিতে পারে। ধরুন কোনো স্টুডেন্ট বললো আমি আইওটি নিয়ে পড়তে চাই, সে আইওটি বেসড সাবজেক্ট নিতে পারে। এবং আমি একটা কথা জোর দিয়ে বারবার বলি, প্লেসমেন্ট অফ ইউএম জয়পুর ইট কন্টিনিউস টিল দ্য লাস্ট স্টুডেন্ট ইজ প্লেসড। যতক্ষণ না লাস্ট অপটিং স্টুডেন্ট সে জব চাইছে, সে যতক্ষণ না জব পাচ্ছে, আমাদের প্লেসমেন্ট কন্টিনিউ হতেই থাকে। সব স্টুডেন্ট যে জব চায় তার মানে নেই, অনেক স্টুডেন্ট আছে গেট দিয়ে আইআইটিতে পড়তে যায়, ক্যাট দিয়ে আইএমএ পড়তে যায়, কিন্তু যে স্টুডেন্টরা জব চাইছে ইট ইজ, আমরা কিন্তু জব কন্টিনিউ করে যাই, প্লেসমেন্ট কন্টিনিউ করে যাই তাদের জন্য। গভর্নমেন্ট জব প্রিপারেশন ওরিয়েন্টেড স্টাডি, এটা কিন্তু আমাদের সিলেবাসের মধ্যে ইনবিল্ট। সিলেবাসে প্রত্যেক সেমিস্টারে একটা করে পেপার পড়তে হবে যেটা গভর্নমেন্ট জব প্রিপারেশন ওরিয়েন্টেড স্টাডি। তাই অ্যাপার্ট ফ্রম থিংস দে আর অলসো প্রিপেয়ার্ড ফর গভর্নমেন্ট জবস, অ্যাপার্ট ফ্রম নর্মাল যেসব প্রাইভেট কোম্পানিতে জব ছাড়াও গভর্নমেন্ট জবের জন্য আমরা তৈরি করে দিই। সাবজেক্টস লাইক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সাবজেক্টস লাইক মেশিন লার্নিং, সাবজেক্টস লাইক ডেটা সায়েন্সেস, ইন্টারনেট অফ থিংস, ক্লাউড কম্পিউটিং, এগুলো সব আমাদের ইনবিল্ট উইদিন দ্য সিলেবাস। অলসো HVAC, আমাদের ইলেকট্রিক ভেহিকলস, এগুলো সব আমাদের সিলেবাসের মধ্যে ইনবিল্ট। সো দ্য স্টুডেন্টস আর আপ টু ডেট, আমাদের কারিকুলাম ইজ ওয়ান অফ দ্য মোস্ট আপ টু ডেট কারিকুলাম। টিচাররা স্টুডেন্টরা সব একসাথে রয়েছে ক্যাম্পাসের ভেতরে, অ্যান্ড ইটস আ ভেরি সেফ প্লেস। সবসময় আইজ অফ টিচারের সামনে রয়েছে, এতে গার্জিয়ানরা ইন্টারেস্টেড হবে। লাইব্রেরি 24 ঘন্টা খোলা, স্টুডেন্টরা যখন চায় লাইব্রেরিতে গিয়ে পড়াশোনা করতে পারে, ল্যাবরেটরিতে গিয়ে তারা কাজ করতে পারে ইভেন অ্যাট নাইট টাইমস। আমাদের ক্যাম্পাসের ভেতরে ATM, হসপিটাল ফেসিলিটি, এগুলো সবই আমি আগেও বলেছি, হাইজিন ফেসিলিটি ইজ অলওয়েজ টেকেন কেয়ার অফ। ইন্টারনেট স্পিড ইজ ভেরি ভেরি হাই, 1000 Mbps ইন্টারনেট স্পিড। এইসব ফেসিলিটিস গুলো আমি আগেই বলেছি, CCTV সার্ভেলেন্স রয়েছে। সো ইটস এক্সট্রিমলি সেফ ক্যাম্পাস, আপনাদের পারমিশন ছাড়া কোনো স্টুডেন্টই কিছু করতে পারবে না। এছাড়া ডেডিকেটেড ইয়োগা রুম রয়েছে, ডেডিকেটেড জিম রয়েছে, যেখানে স্টুডেন্টরা সবসময় দে ক্যান গ্রো বেটার অ্যান্ড বেটার অ্যান্ড বেটার। আমরা QS, যেটা ওয়ার্ল্ডস মোস্ট প্রেস্টিজিয়াস র্যাঙ্কিং, আমরা সেই QS ক্যাটেগরিতে গোল্ড অ্যাওয়ার্ডেড। আমরা ওয়ান অফ দ্য 2 ইনস্টিটিউটস ইন রাজস্থান যারা এটা করতে পেরেছে, উই আর QS অ্যাওয়ার্ডেড। এছাড়া আপনারা যদি এইটার একটা ছবি তুলে নিতে পারেন এই স্ক্রিনটার, এই ইউটিউব লিঙ্কে গিয়ে যদি আপনি দেখেন, উই আর ওয়ান আউট অফ দ্য 12 ইনস্টিটিউটস ইন দ্য এন্টায়ার কান্ট্রি, ওয়ান আউট অফ দ্য টপ 12 ইনস্টিটিউটস যারা QS ইলিড সার্টিফিকেট পেয়েছে। ইলিড মানে উই আর কেপেবল অফ ডেলিভারিং আওয়ার মেটেরিয়ালস অনলাইন অলসো। উই আর ফার্স্ট টাইমস হায়ার এডুকেশন র্যাঙ্কিং, এগেন ওয়ান অফ দ্য মোস্ট প্রেস্টিজিয়াস র্যাঙ্কিংস। এখানে উই আর ফার্স্ট ইন জয়পুর অ্যান্ড উই আর সেকেন্ড ইন রাজস্থান আফটার বিটস পিলানি। বিটস পিলানির নাম আপনারা সবাই শুনেছেন, সো উই আর সেকেন্ড ইন রাজস্থান আফটার বিটস পিলানি বাই টাইমস এডুকেশন র্যাঙ্কিং। এই র্যাঙ্কিং গুলো আমি আগেও বলেছি, আমি সময় নষ্ট করবো না। NPTEL, উই আর দ্য চ্যাম্পিয়ন্স অফ রাজস্থান ফর দ্য লাস্ট 4 টাইমস। এছাড়া আমি কিছু ভিডিও দেখাবো যেগুলোতে আমি কিছু ল্যাবরেটরিতে যেসব স্টুডেন্টরা প্রজেক্ট করে সেই প্রজেক্টের ছবি দেখাবো, ভিডিও দেখাবো। অগমেন্টেড রিয়েলিটি, ভার্চুয়াল রিয়েলিটি, দেখুন দিস ইজ দ্য ওয়ান অফ দ্য লিডিং ইন্ডাস্ট্রি থিং। ইন্ডাস্ট্রিতে গিয়ে যেসব কাজ স্টুডেন্টরা করবে সেগুলো স্টুডেন্টরা এখানে ডাইরেক্টলি আমাদের ইনস্টিটিউশনের ভেতরে করে। রোবোটিক, স্টুডেন্টরা রোবট বানাবে, একদম হিউম্যানোয়েড রোবট, যেটা কিনা ইন্ডাস্ট্রিতে গিয়ে স্টুডেন্টরা করে। 3D প্রিন্টিং করবে, তার অটোমোবাইল মেকানিক্যাল ওয়ার্কশপ, ওয়ান অফ দ্য লিডিং ওয়ার্কশপস ইন এন্টায়ার রাজস্থান। আমাদের হাই পাওয়ার ট্রান্সমিশন ল্যাবরেটরি, অনলি ওয়ান ইনস্টিটিউট ইন দ্য এন্টায়ার নর্থ ইন্ডিয়া টু হ্যাভ আ হাই পাওয়ার ট্রান্সমিশন ল্যাবরেটরি। আমি একটা ভিডিও দেখাবো যেটাতে আপনারা বুঝতে পারবেন অগমেন্টেড রিয়েলিটি বা ভার্চুয়াল রিয়েলিটি কাকে বলে। এটা হচ্ছে একটা মাঠের ছবি, যেখানে স্টুডেন্টরা, ধরুন আমাদের UEM জয়পুরের ভেতরে একটা পার্কের মধ্যে স্টুডেন্টরা দাঁড়িয়ে রয়েছে। এবার দেখুন এখানে একটা প্যালেস অগমেন্টেড হয়ে যাবে। আমরা একটা সফটওয়্যার বানিয়েছে, অ্যাপ বানিয়েছে,
দেখুন এখানে একটা প্যালেস অগমেন্টেড হয়ে গেল, এই প্যালেসটা কিন্তু সত্যি সত্যি নেই, নিজে নিজে প্যালেসটা ভার্চুয়ালি চলে এলো। এবার ও অ্যাজ ইফ প্যালেসটার ভেতরে ঢুকে গেল, গিয়ে একটা ভার্চুয়াল ওয়ার্ল্ড এর ভেতরে ঘোরাফেরা করছে। এরকম অ্যাপ আমাদের স্টুডেন্টরা বানিয়েছে, এগুলো ইন্ডাস্ট্রিতে তৈরি হয়, ইন্ডাস্ট্রিতে এরকম অ্যাপ বানায় আমাদের স্টুডেন্টরা। ওয়াইল দে আর স্টুডেন্টস দে আর ডুইং ইট অ্যান্ড দে আর গেটিং এনগেজড ইন দিস ওয়ার্কস রাইট ফ্রম দেয়ার ফার্স্ট ইয়ার, যখন তারা বেরোচ্ছে ইন্ডাস্ট্রিতে যাচ্ছে তখন দে আর কমপ্লিটলি ইন্ডাস্ট্রি রেডি। আমি আর সময় নষ্ট করব না, আমি জাস্ট এইটা দেখাবো, হিউম্যানয়েড রোবট, এটা আমাদের স্টুডেন্টরা বানিয়েছে। দেখুন এগুলি ইন্ডাস্ট্রিতে তৈরি হয়, এসব হিউম্যান রোবট এগুলি ইন্ডাস্ট্রিতে তৈরি হয়, আমাদের স্টুডেন্টরা তাদের ল্যাবে বানিয়েছে। দেখুন একটা রোবট যে নিজে নিজে একটা জিনিসকে তুললো, নিজে নিজে জিনিসটা দেখুন রেখে দেবে, তার লেগ ফিট মুভমেন্ট করবে নিজে নিজে, খেয়াল করুন এই যে ফিট মুভমেন্ট করলো, ডিফারেন্ট ডান্স পোজেস করতে পারবে, এগুলো সব ইন্ডাস্ট্রিতে তৈরি হয়, বাট আওয়ার স্টুডেন্টস হ্যাভ ডেভেলপড ইট অন দেমসেলভস বাই দেমসেলভস। বুঝতেই পারছেন আওয়ার স্টুডেন্টস যখন তারা বেরোচ্ছে দে আর ইন্ডাস্ট্রি রেডি। এছাড়া স্পাইডার রোবট বানিয়েছে, এগুলো আর দেখাচ্ছি না, এইটা দেখাতে চাই, প্রস্থেটিক রোবটিক হ্যান্ড। যদি কোনো মানুষের সাপোজ তার হ্যান্ড নেই, সে কোনো কারণে ফিজিক্যালি ডিসেবলড বা তার হ্যান্ডটা নেই, সে কিন্তু সেই হাতটাই, হাতটা সে নিজে পড়তে পারে, আমাদের স্টুডেন্টরা বানিয়েছে। দেখুন সেই মাসেল দিয়ে কন্ট্রোল করছে, মাসেলের মুভমেন্ট দিয়ে সে তার আঙ্গুলে নিজে যা যা করছে ওই হাতটাও সেটাই করছে, এই যে মাসেলের মুভমেন্ট দিয়ে। যে বুঝতেই পারছেন এগুলো আমাদের স্টুডেন্টরা বানিয়েছে। ইনফ্যাক্ট বিপিটি স্টুডেন্টরা, ফিজিওথেরাপি স্টুডেন্টরা এই সব ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের সাথে, মেডিকেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস ক্যান টাই আপ অ্যান্ড ডেভেলপ সাচ মেডিকেল প্রোডাক্টস। এটা হচ্ছে আমাদের মেকানিক্যাল ওয়ার্কশপের ভেতরটা দেখছেন, এই গাড়িগুলো স্টুডেন্টরা নিজেরা বানিয়েছে, তারা কিন্তু বানিয়েছে, মানে ইন্ডাস্ট্রি যেমন গাড়ি বানায় আমাদের স্টুডেন্টরা সেরকম গাড়ি বানিয়েছে। এটাকে অল টেরেন ভেহিকেল বলে, যে কোনো টেরেনে এটা চলতে পারে, যতই এবড়ো খেবড়ো হোক সেখানে সে চলতে পারে। এখানে দেখুন এই যে আমাদের একটা রেসিং কার বানিয়েছে, বানিয়ে এই গাড়িটাকে চালিয়ে তারা ইন্টারন্যাশনাল কম্পিটিশনে পার্টিসিপেট করেছে অ্যান্ড দে ওয়ার এসএই ইন্ডিয়া কনভেনশন নট চ্যাম্পিয়ন্স। এটা হচ্ছে একটা গাড়ি, আবার এই গাড়িটা মেকানিক্যাল কার ছিল, মানে এই গাড়িটা ছিল ডিজেল অর পেট্রোলে চলতো, এখন সেটা ইলেকট্রিকে চলে। মানে আপনার যদি কোনো ডিজেল বা পেট্রোল কার থাকে, আপনি যদি এম জয়পুর ওয়ার্কশপে নিয়ে আসেন, সেই গাড়িটাকে আমরা ইলেকট্রিক কারে আমাদের স্টুডেন্টরা, টিচাররা, রিসার্চাররা কনভার্ট করে দিতে পারবে। আমি ভেরি কুইকলি দেখাবো, দেখুন এই যে বলছিলাম প্রসেস অফ কনভার্সন অফ ডিজেল অর পেট্রোল কার টু ইলেকট্রিক কার হ্যাজ বিন অ্যাচিভড। এবার যদি দেখেন, দেখুন এই যে এটা হচ্ছে ইলেকট্রিক মোটর, এটা গাড়িটাকে খুলেই মোটরটা লাগিয়ে দিয়েছে গাড়ির ভেতরে, তার মানে এটা এখন ইলেকট্রিকে চলে, এটা ফ্রন্ট পোর্শন অফ দ্য কার, এখন এই গাড়িটা পুরো ইলেকট্রিকে রান করে, দেখুন মোটরটা ঘুরছে। দিস ইজ দ্য ব্যাটারিজ গাড়ির ভেতরটা, আমি তাড়াতাড়ি একটু এগিয়ে যাচ্ছি। এবার এই গাড়িটা ইজ টোটালি রেডি অ্যান্ড ইউ ক্যান সি ইট রানিং, এটা ক্যাম্পাসের ভেতরে রান করছে। এগুলো বুঝতেই পারছেন ইন্ডাস্ট্রির লোকেরা ইন্ডাস্ট্রির ভেতরে করে, আমাদের স্টুডেন্টরা এগুলো ল্যাবে করছে, করে যখন তারা ইন্ডাস্ট্রিতে যাবে তখন দে আর অ্যাবসলুটলি ইন্ডাস্ট্রি রেডি, দে ক্যান স্টার্ট ডেলিভারিং ফ্রম দ্য ফার্স্ট ডে। ক্যাম্পাসের ভেতরে গাড়িটাকে চালাচ্ছে, ইভেন রাস্তাতেও চালিয়েছে, আপনি দেখেন এটা আমাদের ক্যাম্পাস, ক্যাম্পাসের ভেতরে চালাচ্ছে, আপনি দেখেন রাস্তাতেও এই গাড়িটাকে চালিয়েছে। দিস কার ইজ ফুললি রেডি নাও, আমি এটাতে আর সময় নষ্ট করছি না, আপনারা বুঝতে পেরেছেন। আমার মনে হয় এইটা দেখাতে চাই, এইটা হচ্ছে একটা ইন্ডাস্ট্রি ওরিয়েন্টেড ল্যাব, আমি বলছিলাম হাই পাওয়ার ট্রান্সমিশন ল্যাব, এরকম জিনিস ইন্ডাস্ট্রিতে দেখতে পাবেন, কিন্তু আমাদের স্টুডেন্টরা এই জিনিসটা বা এই স্টুডেন্টরা ল্যাবে পাচ্ছে, এটাকে ইউজ করছে ইন্ডাস্ট্রিতে, যখন সে যাচ্ছে দে আর কমপ্লিটলি ইন্ডাস্ট্রি রেডি। দেখতে পাচ্ছেন ইন্ডাস্ট্রিতে এই জিনিসগুলো ইউজ হয়, অ্যান্ড উই আর দ্য ওনলি ইউনিভার্সিটি ইন নর্দার্ন ইন্ডিয়া যারা এরকম হাই পাওয়ার ট্রান্সমিশন ল্যাবরেটরি বানিয়েছে, এবং আই বিলিভ ফুল অফ ইন্ডিয়াতেও হয়তো এরকম দু তিনটে ইউনিভার্সিটিতে এরকম থেকে থাকবে, বাট ইট ইজ দেয়ার ইন আওয়ার কেস, ইন আওয়ার ইউনিভার্সিটি ইট ইজ দেয়ার। আমাদের স্টুডেন্টরা ভেন্টিলেটর, আমি বললাম মেডিকেল স্টুডেন্ট এবং ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টরা যেহেতু একসাথে রয়েছে, তারা একত্র হয়ে মেডিকেল প্রোডাক্টস বানাতে পারে। আমাদের স্টুডেন্টরা একটা ভেন্টিলেটর বানিয়েছে, আপনারা ইউএম জয়পুরের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গিয়ে দেখবেন, আমি আর সময় নষ্ট করতে পারছি না, সময় নেই আমাদের হাতে আর, কিন্তু এই ভিডিওটা যদি চালান আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখতে পাবেন, এই ভেন্টিলেটরটা স্টুডেন্টরা বানিয়েছে। ইফ নিডেড উই ক্যান প্রোভাইড দিস ভেন্টিলেটর টু গভর্নমেন্ট, গভর্নমেন্ট হ্যাজ সিন, হেলথ মিনিস্ট্রি হ্যাজ সিন, they have appreciated and we are ready to produce this ventilator in large aspects. I think we can close down over here. People have got to understand a bit about EM Jaipur. Thank you so much. যে সমস্ত দর্শক বন্ধুরা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন তাদের প্রত্যেককে ধন্যবাদ। ইউবিএম এর এখনকার অনুষ্ঠান শেষ করছি, পরবর্তীতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। নমস্কার।